নমস্কার দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা 8 থেকে 80 প্রত্যেকেরই ভীষণ প্রয়োজন। কারণ এই যে প্রতিকার বা উপাচারগুলো বলবো সেটা সবারই দরকার। তার কারণ হচ্ছে প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি ফলাফল রয়েছে। প্রতিটি মানুষ আমরা কি না চাই? আমরা প্রত্যেকে চাই যেন আমরা ধন সম্পদের অধিকারী হই, দারিদ্র যেন না আমাদের পেছন ছুটে। আমরা প্রত্যেকে চাই দুর্ঘটনামুক্ত একটি জীবন, যাতে দুর্ঘটনা আমাদের জীবনে তার ছায়াও যেন না আসে। আমরা প্রত্যেকে মানসিক শান্তি চাই, মানসিক অশান্তি থেকে অনেক দূরে থাকতে চাই। পিতা মাতা গুরুজনদের আশীর্বাদ লাভ করতে চাই, তাদের অভিশাপ নয়। আমরা প্রত্যেকে ঐশ্বর্য বা ঈশ্বরিক শক্তির আশীর্বাদ চাই, ঈশ্বরের কৃপাদৃষ্টি পেতে চাই, তাদের থেকে আমরা বঞ্চিত হতে চাই না। প্রত্যেকে ঐশ্বর্য সম্মান প্রভাব প্রতিপত্তি লাভ করতে চাই, দারিদ্র অবহেলা অসহায়তা আমরা কখনোই চাই না। সেই সঙ্গে শত্রুমুক্ত জীবন চাই, কখনোই চাই না যেন শত্রু আমার পদে পদে থাকুক। তাহলে এই যে যে আমরা চাওয়া পাওয়াগুলো, এগুলো প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া, সেটা বাচ্চা থেকে বৃদ্ধ। সে বাচ্চাটি স্কুলে গিয়ে এই চাচ্ছে যেন আমি ফার্স্ট হতে পারি, আমার রেজাল্ট ভালো হতে পারে, আমি যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, একজন ব্যবসায়ী, একজন গৃহবধূ, প্রত্যেকটি মানুষের চাওয়া পাওয়া কিন্তু এই কটা জিনিসের মধ্যেই রয়েছে, মানে এগুলো থাকবেই। তো তার জন্য আমাদের কিছু কর্মের প্রয়োজন আছে, কিন্তু আমরা কখনো সেই জায়গাটাই ভালো করে ভাবি না বা দেখি না। তার কারণ হচ্ছে আমরা যখন কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করাই, তখন আমরা সবসময় চাই এমন একটা ভালো স্কুলে পড়াবো যেখানে আমার বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু এটা ভাবি না যে বাচ্চাটা স্কুলে তো 6 ঘন্টা থাকছে, তার তো এই যে 6 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই তো সে বাড়িতে থাকছে। তো এই 18 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাচ্ছে, 10 ঘন্টা বাড়িতে সে থাকছে। এই 10 ঘন্টায় যে সে বাড়ির থেকে যা যা শিখছে সেটাই যে সর্বোচ্চময় শিক্ষা, বা আমি যা শিখাতে পারছি বা গাইড কি ঠিক করে নিতে পাচ্ছি কিনা, এটা কিন্তু আমরা একবারও ভাবি না। আমরা ভাবি পাড়ার প্রাইমারি স্কুলে পড়ালে বাচ্চা মনে হয় খারাপ হয়ে যাবে, কিন্তু যদি শিক্ষাটা ঠিকঠাক থাকে প্রাইমারি কেন, সে যদি আরও খারাপ স্কুল হয় সে স্কুলে পড়লেও কিন্তু সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই প্রতিষ্ঠানকে আমরা সবসময় প্রায়োরিটি দিই, কিন্তু প্রতিষ্ঠানের ভেতরে যে যাচ্ছে সে কতটা শিখছে সেটা নিয়ে আমরা কখনোই ভাবি না। ঠিক একইভাবে জুতো জামা কোনো গয়না অর্নামেন্টস কিনতে যাচ্ছি, তখন আগে চিন্তা করি ভেঙে যাবে না তো, ছিঁড়ে যাবে না তো, রং উঠবে না তো, লংজিভিটি আছে তো, সেলাই খুলবে না তো, কিন্তু আমরা এটা ভাবি না আমি 200 টাকার জিনিস কিনছি আর আমরা চাচ্ছি হয়তো অনেক বেশি এফোর্ট চাচ্ছি, সেটা কখনোই হবে না। আমার যখন আমি আবার কখনো কখনো আমরা এটা ভাবি যে একটা দাম দিয়ে জিনিস কিনছি তার মানে এটা মনে হয় লংজিভিটি বেশি, রঙও টেকসই বেশি, কিন্তু অনেক সময় সেটা হচ্ছে না। তার কারণ কখনো আমরা ব্র্যান্ড দেখে আমরা তার গুণাগুণ মানে বিচার করার ক্ষমতাটাই হারিয়ে ফেলি। ঠিক মানুষের জীবনেও তাই, মানুষ কি করে সবসময় ধন ঐশ্বর্য শান্তি ঈশ্বর কৃপা বড়জনদের আশীর্বাদ চায়, কিন্তু তাদের জন্য বিনিময়ে কী দিতে হয় এটাই তারা ভুলে যায়। তো চলুন আরও বিস্তারিত বলবো না, আরও অনেক কথা। তো আজকে যে প্রতিবিধানগুলো বলবো, যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন, পারলে সপ্তাহে একদিন, পারলে সপ্তাহে 2 দিন 3 দিন, যত বেশি পারেন আপনারা কচ্ছপকে খাবার খাওয়ান। কচ্ছপকে যে কোনো দানাশস্য মুড়ি খাবার খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার কুবের দেব সন্তুষ্ট হবে, আপনার ধনসৌর্য বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যেটা দুর্ঘটনা, প্রায়শই আজকাল দেখা যাচ্ছে কখনো আগুন থেকে, কখনো জল থেকে, কখনো পথ দুর্ঘটনা, কখনো বিদ্যুৎ থেকে, কিছু না দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হয়তো রান্না করতে গেলো বোম হাত কেটে গেল, মানে দুর্ঘটনার হাত থেকে যদি মুক্ত হতে চান তবে অবশ্যই বাদরকে ছোলা খাওয়ান। বাদর হনুমান যাই পারেন না কেন তাদেরকে ছোলা খাওয়ান, তাহলে আপনার মঙ্গল শান্ত হবে এবং আপনি কিন্তু দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তৃতীয়ত মানসিক শান্তি, আমাদের ধন সব থাকা সত্ত্বেও, বাড়ি ঘর ধন সম্পদ সন্তান থাকা সত্ত্বেও, কখনো কখনো যেন মানসিক শক্তিটা আমরা হারিয়ে ফেলি। যদি এই মানসিক শান্তি আপনারা পেতে চান তাহলে প্রতিদিন আপনি গোমাতাকে অর্থাৎ গরুকে আপনারা সেবা দিন, সেটা অন্ন হোক মানে নিরামিষ খাবার হোক, কোনো সবজি হোক, কোনো ফল হোক আপনারা খাওয়ান, তাহলে কিন্তু আপনার চন্দ্র এবং শুক্র ভালো হবে এবং আপনি মানসিক শান্তি কিন্তু লাভ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে অনেক সময় আমরা কি করি, বেঁচে থাকতে হতো বাবা মার সাথে জেনে হোক অজান্তে হোক ভুল ব্যবহার বা আচরণ হয় যার জন্য বাবা মা কষ্ট পায়, বা অনেক সময় কাকা জ্যাঠা মানে আমাদের গুরুজনেরা আমাদের দ্বারা কষ্টপ্রাপ্ত হয়, বা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করতে আমরা কখনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করি,
সে কষ্ট পেল, মনের থেকে আপনাকে একটা অভিশাপ দিয়ে দিল, আপনি জানতেও পারলেন না। তাই গুরুজনের যদি অভিশাপের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে চান, আপনি প্রতিদিন কাককে খাবার দিন। কাক যদি আপনার হাতের খাবার গ্রহণ করে, তাহলে কিন্তু আপনারা গুরুজনের অভিশাপের হাত থেকে নিজেকে মুক্ত হতে পারবেন এবং রাহু কেতু ভালো হবে, শনি ভালো হবে। তৃতীয়ত, যে কথাটা, ঐশ্বর্য মানে ঈশ্বরিক শক্তি লাভ করতে যদি চান বা প্রচুর সম্পত্তির মালিক হতে চান, সেক্ষেত্রে হাতিকে খাবার খাওয়াতে হবে। তার কারণ হচ্ছে, হাতি হচ্ছে মা লোক যে আমাদের লক্ষ্মীর যে আটটি রূপ রয়েছে, তার মধ্যে হচ্ছে হাতি হচ্ছে তার একটি বিশেষ রূপের অঙ্গ, মানে হাতি হচ্ছে সে মা লক্ষ্মীর বাহন। সেই সঙ্গে কিন্তু আমরা যদি গজানন হিসেবে মা সিদ্ধিদাতা গণেশের মুখেও কিন্তু গজাননের রূপ রয়েছে, তাই আপনারা যদি হাতিকে খাবার খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনেও ধনসৌর্য বৃদ্ধি পাবে, ঈশ্বরিক কৃপা আপনারা লাভ করতে পারবেন। এবং সেই সঙ্গে যদি আপনারা কুকুরকে খাওয়ান, তাহলে কি হবে, আপনাদের শত্রু নাশ হবে। প্রতিদিন আপনারা কোনো এঁটো খাবার না, ফ্রেশ খাবার আপনারা কুকুরকে খাওয়ান, আপনাদের শত্রু নাশ হবে, শত্রুতার হাত থেকে মুক্তি পাবেন। অনেক সময় নিজের লোকও শত্রু হয়ে উঠে, তাই প্রতিনিয়ত রোজ কোনো কুকুরকে আপনারা সেবা দিন, দেখবেন আপনাদের শত্রুতার হাত, মানে আপনার সঙ্গে শত্রুতা করার মানসিকতা কেউই রাখবে না। আর যদি কেউ মানসিকতা রেখেও থাকে, সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আপনারা সঠিক কর্ম করুন, অবশ্যই সঠিক ফল পাবেন। এরকম কোনো ভুল মানে কনসেপ্টের পেছনে যাবেন না, যেটাতে কোনো লজিক নেই, যেটাতে কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই, এরকম কোনো কনসেপ্টে যাবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে হাজির হব। আপনারা কী বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।